এমন অসংখ্য গানের রচয়িতা বাউল শাহ আব্দুল করিমের 104তম জন্মবার্ষিকী আজ। 1916 সালের 15ই ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় উজানথান গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধের সময় প্রেরণা ও গণসঙ্গীত গেয়ে লাখো তরুণকে উজ্জীবিত করেছেন তিনি, পেয়েছেন 21 পদক। গানের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের কাছে তার গান ছড়িয়ে দেওয়ার আশা ভক্তদের। বিশ্বজুড়ে মানবতাবাদ কথা হওয়ার জন্য সারা জীবনই এই কাজটাই করে। শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী পালনে এবং তার গানগুলো মানুষের মাঝে পৌঁছে দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি চান তার পরিবার। অনুষ্ঠানকে আমরা করতে পারি সেই পৃষ্ঠপোষকতা আমি সরকারের কাছে চাচ্ছি। আর জেলা প্রশাসক জানালেন, বাউল সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও কালনী নদীর তীরে 2 দিন ব্যাপী করিম মেলার আয়োজনে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা একটি সংগ্রহশালা করতে যাচ্ছি এবং একটি সংকলন প্রকাশ করতে যাচ্ছি জেলা প্রশাসনের তরফ থেকে। তো সার্বিক সহযোগিতা আমরা আমাদের এই শাহ আব্দুল করিম বাউল সম্রাটের যে জন্মশতবার্ষিকী সেখানে আমাদের থাকবে।